নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব যারা আপার প্রাইমারিতে যাদের দুটো পেপারের মধ্যে একটা সোশ্যাল সায়েন্স এবং আরেকটা হচ্ছে ম্যাথ অ্যান্ড সায়েন্স, এই সোশ্যাল সায়েন্স বা ম্যাথ অ্যান্ড সায়েন্স যে সাবজেক্টটাই বলেন সেটার দুটোদের ক্ষেত্রে কিন্তু ষাট নম্বরের কিন্তু কোশ্চেন থাকবে। তাহলে 150 নম্বরের মধ্যে কিন্তু 60 নম্বর কোশ্চেন থাকবে, ঠিক আছে? এই ম্যাথ অ্যান্ড সায়েন্সের থেকেও তাই আর সোশ্যাল সায়েন্সের থেকেও তাই। তা সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে তিনটে আলাদা আলাদা সাবজেক্ট আছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে আর সিভিক্স আছে, আর ম্যাথ অ্যান্ড সায়েন্সে আছে সায়েন্স মানে সব ধরনের সায়েন্স আর ম্যাথ, প্রায় সব ধরনের ম্যাথ। আপনারা সিলেবাসটা দেখে নেবেন তো মোটামুটি সব ধরনের ম্যাথই কভার করে এখানে কিন্তু কোশ্চেন হয় অ্যাকর্ডিং টু সিলেবাস, ঠিক আছে? তা আজকে আমরা সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আগামী পরীক্ষায় যারা আপার প্রাইমারি টেট দিচ্ছে, ঠিক আছে, আপার টেট যারা দিচ্ছে তা তাদের এই যে 60 নম্বর, তা এই 60 নম্বরের জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সায়েন্সের থেকে আসবে, মানে সাধারণ বিজ্ঞান বা বেসিক সায়েন্স যেটা আছে সেখান থেকে আসবে, তা সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তা সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয় এবং বোনাস টিপটি ভিডিওটির শেষে দেওয়া আছে। তা চলুন আমরা দেখে নিই আজকের কোশ্চেনগুলো কী কী আছে। তা প্রথম প্রশ্ন আছে, এই গ্যাসগুলির মধ্যে কোনটি সবচেয়ে হালকা? অপশান এ নাইট্রোজেন, অপশান বি অক্সিজেন, অপশান সি হিলিয়াম এবং অপশান ডি হচ্ছে হাইড্রোজেন। তাই চারটে প্রশ্ন, আর চারটে প্রশ্নের মধ্যে সবথেকে এখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট আর সত্যি আর সেটা হচ্ছে অপশান ডি হচ্ছে হাইড্রোজেন। তাহলে এই গ্যাসগুলির মধ্যে কোনটি সবচেয়ে হালকা সেটা হচ্ছে হাইড্রোজেন। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, বাতাস হলো একটি অপশান এ মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ না কোনোটি নয়? তাহলে বাতাস একটি কি? এটি একটি মিশ্র পদার্থ, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, এই গ্যাসগুলির মধ্যে কোনটি সবচেয়ে ভালো বিদ্যুৎ পরিবাহী? অপশান এ সাধারণ জল, অপশান বি সমুদ্রের জল, অপশান সি ফোটানো জল, অপশান ডি বৃষ্টির জল। তাহলে চারটের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হচ্ছে সমুদ্রের জল। চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, 4 নম্বর প্রশ্নে চলে এসেছি, নিচের গ্যাসগুলির মধ্যে কোনটি আগুন নিভানোর জন্য ব্যবহার করা হয়? অপশান এ নিয়ন, অপশান বি কার্বন ডাইঅক্সাইড, অপশান সি নাইট্রোজেন এবং অপশান ডি হচ্ছে কার্বন মনোক্সাইড। তা চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর আমরা কিন্তু কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করি গ্যাস নিভানোর জন্য, ঠিক আছে? আর যারা ফোম দিয়ে নেওয়ায় তারা ফোম ব্যবহার করে, ঠিক আছে? যদি গ্যাস বলা হয় তাহলে সেটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড। চলে আসি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, 5 নম্বর প্রশ্ন, নিচের কোন মৌলটি সবথেকে বেশি অম্লের মধ্যে পাওয়া যায়? অম্লের মধ্যে সবথেকে বেশি কোনটা পাওয়া যায় সেটা আমাদের বলতে হবে এখানে চারটি অপশানের মধ্যে। অপশান এ হচ্ছে কার্বন, অপশান বি হাইড্রোজেন, অপশান সি সালফার এবং অপশান ডি হচ্ছে অক্সিজেন। তাহলে এই চারটি অপশান, এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি হাইড্রোজেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের সামনে, কোশ্চেন নাম্বার 6, নিচের কোন মৌলটি শিলা এবং খনিজ পদার্থে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়? অপশান এ কার্বন, অপশান বি অ্যালুমিনিয়াম, অপশান সি হাইড্রোজেন এবং অপশান ডি হচ্ছে সিলিকন। এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর এটা হচ্ছে অপশান ডি সিলিকন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের সামনে, কোশ্চেন নাম্বার 7, জার্মান সিলভার একটি সংকর ধাতু, কোন ধাতুর সংমিশ্রণ? অপশান এ তামা, নিকেল ও রূপো, অপশান বি রূপো দস্তা তামা, অপশান সি দস্তা তামা নিকেল আর অপশান ডি হচ্ছে রূপা অ্যালুমিনিয়াম ও দস্তা। তাহলে চারটি অপশান, এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি দস্তা তামা ও নিকেল। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, 8 নম্বর প্রশ্নে, ক্যালামাইন সলিউশনের নিচের কোনটি আছে? অপশান এ জিঙ্ক কার্বোনেট, অপশান বি ক্যালসিয়াম নাইট্রেট, অপশান সি জিঙ্ক সালফেট এবং অপশান ডি হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট। চারটি অপশান দেওয়া আছে, এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান এ জিঙ্ক কার্বোনেট। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, বেকিং সোডা হলো অপশান এ সোডিয়াম বাইকার্বোনেট, অপশান বি সোডিয়াম নাইট্রেট, অপশান সি ক্যালসিয়াম হাইড্রক্সাইড আর অপশান ডি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তা এই সমস্ত প্রশ্ন কিন্তু আপনাদের জেনারেল যাদের যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় বিজ্ঞান থেকে কোশ্চেন আসে তা এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু কমন। কেন বেকিং সোডা হলো এই ধরনের প্রশ্ন কিন্তু আপনারা বিগত যে সরকারি চাকরির পরীক্ষা ছিল সেই সব
চাকরি পরীক্ষায় কিন্তু কমন দেখে এসেছেন, ঠিক আছে। তাহলে বেকিং সোডা হলো এর সঠিক উত্তর, হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। তাহলে এই ভিডিওটা টেটের সাথে সাথেও অন্যান্য যে সমস্ত সরকারি চাকরি গভর্নমেন্ট চাকরি পরীক্ষায় বিজ্ঞান থেকে প্রশ্ন হয় বা বিজ্ঞান থেকে প্রশ্ন করা হয় সেই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলুন আমরা যাই পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, 10 নম্বর প্রশ্নে চলে এসেছি। পিতল কোন দুইটি উপাদানের মিশ্রণে তৈরি হয়? অপশন এ তামাওটিন, অপশন বি দস্তা ম্যাঙ্গানিজ, অপশন সি তামাও দস্তা, আর অপশন ডি হচ্ছে অ্যালুমিনিয়াম ও ম্যাঙ্গানিজ। তাহলে 10 নম্বর প্রশ্ন এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি তামা ও দস্তা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11, 11 নম্বর প্রশ্ন, সাধারণ পেন্সিলে নিচের কোনটি ব্যবহার করা হয়ে থাকে? অপশন এ সিলিকন, অপশন বি গ্রাফাইট, অপশন সি কাঠকয়লা এবং অপশন ডি লিগনাইট। 11 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর অপশন বি গ্রাফাইট। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, 12 নম্বর প্রশ্নে কোন রাসায়নিক যৌগকে সাধারণভাবে কাপড় কাচার সোডা ওয়াশিং সোডা বলা হয়? অপশন এ ক্যালসিয়াম কার্বোনেট, অপশন বি সোডিয়াম কার্বোনেট, অপশন সি সোডিয়াম বাইকার্বোনেট, আর অপশন ডি হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড। তাহলে চারটে অপশন, আর চারটে অপশনের মধ্যে 12 নম্বর প্রশ্ন, এই 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি সোডিয়াম কার্বোনেট। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, 13 নম্বর প্রশ্ন, ননস্টিক বাসনপত্রে কি দিয়ে কাটিং করা হয়? অপশন এ পিভিসি, অপশন বি গ্রাফাইট, অপশন সি তামা, না অপশন ডি টেফলন। তাহলে এই চারটে অপশন, আর চারটে অপশনের মধ্যে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সেটা হচ্ছে টেফলন। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, 14 নম্বর প্রশ্ন, নিচের ধাতুগুলির মধ্যে কোনটির ওজন সবচেয়ে কম? অপশন এ রূপো, অপশন বি অ্যালুমিনিয়াম, অপশন সি লিথিয়াম, আর অপশন ডি হচ্ছে তামা। 14 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন সি লিথিয়াম। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 15, কোন মৌলটিকে কুইক সিলভার বলা হয়? অপশন এ সিলিকন, অপশন বি রূপা, অপশন সি পারদ, না অপশন ডি হচ্ছে সোডিয়াম। তাহলে চারটে অপশন, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর যারা বলছেন অপশন সি পারদ, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 16, ঘরের বাতাসে নিচের কোনটি থাকার জন্য পূর্ণ তৈলচিত্র কালচে হয়ে যায়? অপশন এ হাইড্রোজেন সালফাইড, অপশন বি নাইট্রোজেন, অপশন সি লেড এবং অপশন ডি হচ্ছে কার্বন মনোক্সাইড। তাহলে 16 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন এ হাইড্রোজেন সালফাইড। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17, 17 নম্বর প্রশ্ন, কোন ধাতুর যৌগ মোটর গাড়ি নিঃসৃত ধোঁয়ার মধ্যে উপস্থিত থেকে আমাদের পরিবেশকে ক্ষতি করে? অপশন এ দস্তা, অপশন বি সীসা, অপশন সি তামা এবং অপশন ডি হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে 17 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি সীসা। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18, 18 নম্বর প্রশ্ন, বিচুটি গাছের পাতায় গায়ে লাগানো লাগলে, মানে বিচুটি গাছের পাতা গায়ে লাগলে চুলকায় কারণ ওই পাতায় আছে, কি আছে সেটা আমাদের এখানে বলতে হবে। অপশন এ আছে অক্সালিক অ্যাসিড, অপশন বি ফর্মিক অ্যাসিড, অপশন সি জিঙ্ক ক্লোরাইড, আর অপশন ডি হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে 18 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন এ অক্সালিক অ্যাসিড, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, 19 নম্বর প্রশ্নে, নিচের কোনটি ক্লোরোফর্ম নামে অধিক পরিচিত? অপশন এ টাইক্লোরোমিথেন, অপশন বি টাইক্লোরোইথেন, অপশন সি টাইক্লোরোইথানল, আর অপশন ডি হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইটে, হাইপোক্লোরোইট। তাহলে এই চারটে অপশন, এই চারটে অপশনের মধ্যে আপনাদের সঠিক উত্তর বল করতে হবে। এই চারটে অপশনের মধ্যে 19 নম্বর প্রশ্ন, আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন এ টাইক্লোরোমিথেন। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, 20 নম্বর প্রশ্নে, নিচের কোন রাসায়নিক পদার্থটি কিছু গাছগাছড়া ও পিঁপড়ের মধ্যে পাওয়া যায়? অপশন এ সাইট্রিক অ্যাসিড, অপশন বি ফর্মিক অ্যাসিড, অপশন সি নাইট্রিক অ্যাসিড, আর অপশন ডি হচ্ছে কার্বলিক অ্যাসিড। তাহলে 20 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন বি ফর্মিক অ্যাসিড, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21, 21 নম্বর প্রশ্নে, ফর্মিক অ্যাসিড অন্য কি নামেও পরিচিত? অপশন এ অক্সালিক অ্যাসিড, অপশন বি ফলিক অ্যাসিড, অপশন সি মিথানোয়িক অ্যাসিড, আর অপশন ডি হচ্ছে ফ্রম ডেহাইড। এই চারটে অপশন, তা চারটে অপশনের মধ্যে 21 নম্বর প্রশ্ন, এই 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন সি মিথানোয়িক অ্যাসিড, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22, 22 নম্বর প্রশ্ন, চিলি সল্টপিটার এর রাসায়নিক নাম কি? অপশন এ সোডিয়াম নাইট্রেট, অপশন বি বেরিয়াম ক্লোরাইড, অপশন সি পটাশিয়াম নাইট্রেট, আর অপশন সি হচ্ছে ফসফরাস ক্লোরাইড। তাহলে চারটে অপশন, তা চারটে অপশানে আমরা সঠিক উত্তর দেখে নেবো। এর সঠিক উত্তর যারা বলছেন অপশন এ সোডিয়াম নাইট্রেট, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23, 23 নম্বর প্রশ্নে, নিচের কোন রাসায়নিককে কস্টিক সোডা বলা হয়? অপশন এ সোডিয়াম হাইড্রোক্সাইড, অপশন বি সোডিয়াম সালফেট, অপশন সি সোডিয়াম বাইকার্বোনেট, আর অপশন সি হচ্ছে সোডিয়াম ক্লোরেট।
চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আপনাকে নির্বাচন করতে হবে। আর এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, সোডিয়াম হাইড্রক্সাইড, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 24, 24 নম্বর প্রশ্ন, ফর্মিক অ্যাসিড কোন পতঙ্গের দেহে বর্তমান? অপশান এ সবুজ মাছি, অপশান বি উইপোকা, অপশান সি লাল পিঁপড়ে, আর অপশান সি হচ্ছে জোনাকি পোকা। তাহলে 24 নম্বর প্রশ্ন, এই কোশ্চেন সঠিক উত্তর হবে অপশান সি লাল পিঁপড়ে। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 25, 25 নম্বর প্রশ্ন, সমান আয়তনের কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন রাসায়নিক প্রক্রিয়ায় মিশালে কি উৎপন্ন হয়? অপশান এ কার্বনিক অ্যাসিড, অপশান বি সোডি বাইকার্বো, অপশান সি কার্বন ব্ল্যাক, আর অপশান ডি হচ্ছে ওয়াটার গ্যাস। তাহলে 25 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলবেন অপশান ডি ওয়াটার গ্যাস, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 26, 26 নম্বর প্রশ্নে, নিচের কোনটির কারণে লোহাতে মরচে ধরে? অপশান এ অক্সিজেনের সংযুক্তিকরণ, অপশান বি অক্সিজেনের বিযুক্তিকরণ, অপশান সি হাইড্রোজেনের সংযুক্তিকরণ, এবং অপশান ডি হচ্ছে হাইড্রোজেনের বিযুক্তিকরণ। তাহলে চারটি অপশান আছে, এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি আপনাদের বার করতে হবে। 26 নম্বর প্রশ্ন, আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান এ অক্সিজেনের সংযুক্তিকরণ। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 27, 27 নম্বর প্রশ্ন, সাবান প্রস্তুতিতে তেল এবং চর্বির বিয়োজন ঘটে নিচের কোনটির সাথে? অপশান এ কস্টিক সোডা, অপশান বি সোডিয়াম নাইট্রেট, অপশান সি ক্যালসিয়াম কার্বোনেট, আর অপশান ডি হচ্ছে পটাশিয়াম অক্সাইড। তাহলে চারটি অপশান, আর চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান এ কস্টিক সোডা। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 28, 28 নম্বর প্রশ্ন, অ্যাটমিক থিওরির জনক কে? অপশান এ মেন্ডেলিফ, অপশান বি মেন্ডেলসন, অপশান সি ডাল্টন, আর অপশান ডি হচ্ছে ক্যাভেন্ডিশ। 28 নম্বর প্রশ্ন, আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সেটা হচ্ছে ডাল্টন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর 29, নিচের কোন যৌগটির সাধারণ নাম ফসজিন? ফসজিন সাধারণ নাম যার, সেটা আমাদের এখানে বলতে হবে। অপশান এ ফসফরাস অক্সিক্লোরাইড, অপশান বি ফসফিন, অপশান সি ফসফরাস ট্রাইক্লোরাইড, আর অপশান ডি হচ্ছে কার্বোনিল ক্লোরাইড। তাহলে এই চারটি অপশান, এই চারটি অপশানের মধ্যে আপনাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। তাহলে 29 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কার্বোনিল ক্লোরাইড। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 30, 30 নম্বর প্রশ্নে, নিম্নলিখিতগুলির কোনটি ক্লোরিন নেই বা কোনটিতে ক্লোরিন নেই? অপশান এ ডিডিটি, অপশান বি ক্লোরোফিল, অপশান সি ক্লোরোফর্ম, আর অপশান ডি হচ্ছে ব্লিচিং পাউডার। তাহলে এই চারটের মধ্যে কোনটিতে ক্লোরিন নেই সেটা আমাদের এখানে বার করতে হবে, 30 নম্বর প্রশ্ন। আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান বি ক্লোরোফিল। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 31, 31 নম্বর প্রশ্ন, ভিনিগার নিচের কোন পদার্থের লঘু দ্রবণ? অপশান এ ফর্মাল ডিহাইড, অপশান বি ফর্মিক অ্যাসিড, অপশান সি ইথানল, আর অপশান ডি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে 31 নম্বর প্রশ্ন, আর 31 নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর কোনটা আমরা দেখে নেব, এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি অ্যাসিটিক অ্যাসিড। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন 32, 32 নম্বর প্রশ্ন, লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? অপশান এ নাইট্রাস অক্সাইড, অপশান বি বেরিয়াম ক্লোরাইড, অপশান সি হাইড্রোজেন সালফাইড, এবং অপশান ডি হচ্ছে ফসফিন। তাহলে 32 নম্বর প্রশ্ন, আর 32 নম্বর প্রশ্নে যারা অপশান বলছেন অপশান এ নাইট্রাস অক্সাইড, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 33, 33 নম্বর প্রশ্ন, খাবার সোডার রাসায়নিক নাম কি? অপশান এ সোডিয়াম নাইট্রেট, অপশান বি সোডিয়াম ক্লোরেট, অপশান সি সোডিয়াম বাইকার্বোনেট, আর অপশান ডি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে চারটে অপশান, তা চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাকে নির্বাচন করতে হবে। তাহলে 33 নম্বর প্রশ্ন, যারা উত্তর বলছেন অপশান সি সোডিয়াম বাইকার্বোনেট, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 34, 34, নিউটনের আবিষ্কর্তা কে? অপশান এ চ্যাডউইক, অপশান বি আইজ্যাক নিউটন, অপশান সি ডাল্টন, আর অপশান ডি হচ্ছে মেন্ডেলিফ। তাহলে 34 নম্বর প্রশ্নে যারা উত্তর বলছেন অপশান এ চ্যাডউইক, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 35, 35 নম্বর প্রশ্নে, পারদের সাথে অন্য ধাতু মিশিয়ে তৈরি সংকর ধাতুকে কি বলে? অপশান এ অ্যামালগাম, অপশান বি জার্মান সিলভার, অপশান সি কুইক সিলভার, এবং অপশান ডি মার্কিউরিক অক্সাইড। তাহলে চারটে অপশান, আর চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আমরা নির্বাচন করব। এর চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান এ অ্যামালগাম। তাহলে 35 নম্বর প্রশ্ন, আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 36, নিচের কোনটির পরমাণুর নিউক্লিয়াসে কোনো নিউট্রন নেই? অপশান এ সোডিয়াম, অপশান বি লিথিয়াম, অপশান সি প্রোটিয়াম, এবং অপশান ডি হচ্ছে বেরিয়াম। তাহলে চারটে অপশান, আর চারটে অপশানের মধ্যে 36 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান সি প্রোটিয়াম। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 37, 37, সবথেকে হালকা নিষ্ক্রিয় গ্যাসটির নাম কি? অপশান এ নিয়ন, অপশান বি আর্গন, অপশান সি ক্রিপ্টন, এবং অপশান ডি হচ্ছে হিলিয়াম।
তাহলে চারটে অপশান, আর চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর যারা বলছেন অপশান ডি হিলিয়াম, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 38। 38 নম্বর প্রশ্ন, কোন রাসায়নিক পদার্থকে দার্শনিকের উল বলা হয়? অপশান এ ফসফরাস পেন্টাক্সাইড, অপশান বি জিঙ্ক অক্সাইড, অপশান সি ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং অপশান ডি হচ্ছে সিলভার নাইট্রেট। তাহলে চারটে অপশান, আর চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর 38 নম্বর প্রশ্নে আমরা দেখে নেব, এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি জিঙ্ক অক্সাইড। চলে আসছি পরবর্তী প্রশ্ন 39। 39 নম্বর প্রশ্ন, জলের রাসায়নিক নাম কি? অপশান এ হাইড্রোজেন পারক্সাইড, অপশান বি হাইড্রোজেন মনোক্সাইড, অপশান সি হাইড্রোজেন ডাইঅক্সাইড আর অপশান ডি হচ্ছে হাইড্রক্সিল আয়ন। তাহলে চারটে অপশান আছে, চারটে অপশানের মধ্যে আমাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। 39 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনে যারা সঠিক উত্তর বলছেন অপশান বি হাইড্রোজেন মনোক্সাইড, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 40। 40 নম্বর প্রশ্নে, কে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন? অপশান এ কুইরেল, অপশান বি ম্যাডাম কুরি, অপশান সি জুলিও কুরি আর অপশান ডি হচ্ছে আইনস্টাইন। তাহলে 40 নম্বর প্রশ্নে আমরা সঠিক উত্তর দেখে নেব, এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশান এ কুইরেল, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 41। 41 নম্বর প্রশ্ন, সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌলটির নাম কি? অপশান এ ক্লোরিন, অপশান বি অক্সিজেন, অপশান সি পটাশিয়াম এবং অপশান ডি হচ্ছে ক্লোরিন। তাহলে 41 নম্বর প্রশ্ন, এর সঠিক উত্তর যারা বলছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 42। 42 নম্বর প্রশ্নে চলে এসেছি, গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? অপশান এ অ্যালুমিনিয়াম, অপশান বি টিন, অপশান সি জিঙ্ক এবং অপশান ডি হচ্ছে নিকেল। তাহলে 42 নম্বর প্রশ্নে চলে এসেছি, তা 42 নম্বর প্রশ্নে যারা উত্তর বলছেন অপশান সি জিঙ্ক, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 43। 43 নম্বর প্রশ্নে চলে এসেছি, নিচের কোনটি এমন একটি অধাতু যা তাপ ও বিদ্যুতের সুপরিবাহী? অপশান এ সালফার, অপশান বি পটাশিয়াম, অপশান সি আয়োডিন এবং অপশান ডি হচ্ছে গ্রাফাইট। তাহলে 43 নম্বর প্রশ্নে আমরা সঠিক উত্তর দেখে নেব, এর সঠিক উত্তর হচ্ছে যারা বলছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি পরবর্তী প্রশ্ন 44। 44 নম্বর প্রশ্ন, কার্বন ডাইঅক্সাইড -78.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছলে কি নামে পরিচিত হয়? অপশান এ কার্বন মনোক্সাইড, অপশান বি শুষ্ক বরফ, অপশান সি কার্বন ব্ল্যাক আর অপশান ডি হচ্ছে কার্বলিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে চারটে অপশান, তা চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর আমাদের নির্বাচন করতে হবে। 44 নম্বর প্রশ্নে যারা বলছেন অপশান বি শুষ্ক বরফ, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 45। 45 নম্বর প্রশ্নে, নিচের কোনটির মধ্যে সোডিয়াম বাইকার্বোনেট ও টার্টারিক অ্যাসিড আছে? অপশান এ টেলকাম পাউডার, অপশান বি বেকিং পাউডার, অপশান সি গান পাউডার আর অপশান ডি হচ্ছে ওয়াশিং পাউডার। 45 নম্বর প্রশ্নে চলে এসেছি, তা 45 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেখে নেব, যারা বলছেন অপশান বি বেকিং পাউডার, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবে পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 46। 46 নম্বর প্রশ্ন, কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক? অপশান এ 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান বি 4 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান সি 8 ডিগ্রি সেন্টিগ্রেড এবং অপশান ডি হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে জলের ঘনত্ব সর্বাধিক, এটার সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? যারা বলছেন অপশান বি 4 ডিগ্রি সেন্টিগ্রেড, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 47। 47 নম্বর প্রশ্ন, পরমাণুর মধ্যে যে নিস্তড়িত কণা থাকে তার নাম কি? অপশান এ নিউট্রন, অপশান বি প্রোটন, অপশান সি নিউক্লিয়াস এবং অপশান ডি হচ্ছে ইলেকট্রন। তাহলে চারটে অপশান দেওয়া আছে, চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আমাদের নির্বাচন করতে হবে। 47 নম্বর প্রশ্ন, যারা উত্তর বলছেন অপশান এ নিউট্রন, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 48। 48 নম্বর প্রশ্নে, পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি প্রথম জৈব যৌগের নাম কি? অপশান এ পলিথিন, অপশান বি গ্লুকোজ, অপশান সি মিথেন এবং অপশান ডি হচ্ছে ইউরিয়া। তাহলে 48 নম্বর প্রশ্ন, আর 48 নম্বর প্রশ্নে আমরা সঠিক উত্তর কোনটা সেটা দেখে নেব, এর সঠিক উত্তর হচ্ছে ইউরিয়া যারা বলছেন। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 49। 49 নম্বর প্রশ্ন, ফরম্যালিন কাকে বলে? অপশান এ 50% ফর্মিক অ্যাসিডের দ্রবণ, অপশান বি 20% হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ, অপশান সি হচ্ছে 40% অ্যাসিডিক অ্যাসিডের দ্রবণ এবং অপশান ডি হচ্ছে 50% ফর্মাল ডিহাইড্রেটের দ্রবণ। তাহলে চারটে অপশান আছে, চারটে অপশানের মধ্যে আমরা সঠিক উত্তর কোনটা সেটা আমরা দেখে নেব, তা এর সঠিক উত্তর যারা বলছেন অপশান ডি 50% ফর্মাল ডিহাইড্রেটের দ্রবণ, তাদের সবার উত্তর সঠিক। এবং আজকের পরবর্তী আজকে শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 50। 50 নম্বর প্রশ্নে, তা 50 নম্বর প্রশ্নে আমরা দেখে নিচ্ছি এর কোশ্চেনের কি দেওয়া আছে। নিচের কোন রাসায়নিক পদার্থটি কাঁচের বোতলে রাখা যায় না? নেগেটিভ প্রশ্ন, তা আমরা দেখে নেবো অপশানগুলো কি আছে। অপশান এ ল্যাকটিক অ্যাসিড, অপশান বি হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশান সি সালফুরিক অ্যাসিড এবং অপশান ডি হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তাহলে কাঁচের বোতলে রাখা যায় না কোন রাসায়নিক পদার্থটি, সেটি আমাদের এখানে জানতে চেয়েছে। তা এর সঠিক উত্তর যারা বলছেন অপশান বি হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাদের সবার উত্তর সঠিক। এইবার আমরা চলে আসছি পরবর্তী পার্ট, পরবর্তী পার্ট হলো আমাদের কোশ্চেন অ্যান্সার পার্ট। তা আমি একটা আপনাদের হোমটাক্সের কোশ্চেন দেবো আর আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করবেন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। তো চলুন আপনারা আজকে
হোম ট্যাক্সের যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা লিখে নেন, কোন রাসায়নিক পদার্থের অন্য নাম কার্বলিক অ্যাসিড? অপশান এ ফেনল, অপশান বি ফর্মিক অ্যাসিড, অপশান সি বেঞ্জিন, আর অপশান ডি হচ্ছে ইথানল। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, কোন রাসায়নিক পদার্থের অন্য নাম কার্বলিক অ্যাসিড? অপশান এ ফেনল, অপশান বি ফর্মিক অ্যাসিড, অপশান সি বেঞ্জিন, অপশান ডি হচ্ছে ইথানল। এই চারটে অপশানের মধ্যে যেটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমরা দিয়ে দেবো। এবং এবার আমরা চলে আসছি আপনাদের বেসিক, মানে আপনাদের যে বোনাস টিপ, তা বোনাস টিপে, তা আমাদের এই বেসিক সায়েন্সের ক্লাস, তা বেসিক সায়েন্সের ক্লাসে আমরা করব কি, আমরা জেনে নেব যে কীভাবে আপনারা পড়লে এখানে সঠিক স্কোর করতে পারবেন। তো দেখুন, আপনারা সেন্ট্রাল টেট, ওয়েস্ট বেঙ্গল টেট, ত্রিপুরা টেট এবং আসাম টেট এর প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলোচনা করা আছে, দেখুন হাজারের উপর ভিডিও আপলোড করা আছে। তা সুতরাং আপনারা আমাদের রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড করুন, তা সত্ত্বেও অফলাইন ভিডিও আমাদের চালু হয়, তা রেগুলার আমরা অফলাইন ভিডিও দিয়ে থাকি, তা রেগুলার আমরা লাইভ ক্লাস দিই, সকাল 8টার সময় ম্যাথের, টেটের ম্যাথের ক্লাস, 9টার সময় টেটের সিডিপির ক্লাস, সকাল 10টার সময় টেটের ইংলিশ পেডাগজি ক্লাস, এবং অফলাইন ভিডিও আমাদের রেগুলার দুটো অন্তত পোস্ট হয়, ঠিক আছে। আপনারা আমাদের চ্যানেলকে একটু ফলো করুন, আশা করছি আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন খুব ভালোভাবে, এবং আগামী টেট পরীক্ষায় আপনারা যাতে সফল হন সেই উদ্দেশ্যে আমাদের এই ভিডিও তৈরি করা, ঠিক আছে। তো এইবার আমরা চলুন চট করে দেখে নেব আমরা আজকে কোন কোন প্রশ্নগুলো শিখলাম আর কোন কোন প্রশ্নগুলো আমাদের রিভাইজ হলো, ঠিক আছে। চলুন চট করে আমরা দেখে নিই যে আজকে আমরা কী কী কোশ্চেনগুলো আলোচনা করেছি আর যেগুলো আমাদের রিভাইজ হয়ে গেলো। তা একটু মনোযোগ দেবেন, আমরা চট করে আজকে যে কোশ্চেনগুলো আলোচনা করলাম আমরা চট করে সেগুলোর একটু আলোচনা করে দেবো, ঠিক আছে। তো চলুন, প্রথম প্রশ্ন ছিল, এই গ্যাসগুলির মধ্যে কোনটি সবচেয়ে হালকা? এর সঠিক উত্তর হাইড্রোজেন। নেক্সট, বাতাস হলো একটি, এর সঠিক উত্তর মিশ্রণ পদার্থ। নেক্সট প্রশ্ন, এই গুলির মধ্যে কোনটি সবথেকে ভালো বিদ্যুৎ পরিবাহী? এর সঠিক উত্তর হচ্ছে সমুদ্রের জল। নেক্সট, নিচের গ্যাসগুলির মধ্যে কোনটি আগুন নেভানোর জন্য ব্যবহার করা হয়? এর সঠিক উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। নেক্সট, নিচের কোন মৌলটি সবথেকে বেশি অম্লের মধ্যে পাওয়া যায়? এর সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন। নেক্সট, নিচের কোন মৌলটি শিলা এবং খনিজ পদার্থের সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়? এর সঠিক উত্তর হচ্ছে সিলিকন। নেক্সট, জার্মান সিলভার একটি সংকর ধাতু, কোন কোন ধাতুর সংমিশ্রণ? এর সঠিক উত্তর হচ্ছে দস্তা, তামা, নিকেল। নেক্সট, ক্যালামাইন সলিউশনে নিচের কোনটি আছে? এর সঠিক উত্তর হচ্ছে জিঙ্ক কার্বোনেট। নেক্সট, বেকিং সোডা হলো, এর সঠিক উত্তর হচ্ছে সোডিয়াম বাইকার্বোনেট। নেক্সট, পিতল কোন দুটি উপাদানের মিশ্রণে তৈরি হয়? এর সঠিক উত্তর হচ্ছে তামা ও দস্তা। নেক্সট, সাধারণ পেন্সিলের নিচের কোনটি ব্যবহার করা হয়ে থাকে? এর সঠিক উত্তর হচ্ছে গ্রাফাইট। নেক্সট, কোন রাসায়নিক যৌগকে সাধারণভাবে কাপড় কাচা সোডা বা ওয়াশিং সোডা বলা হয়? এর সঠিক উত্তর হচ্ছে সোডিয়াম কার্বোনেট। নেক্সট, ননস্টিক বাসনপত্রে কী দিয়ে কাটিং করা হয়? এর সঠিক উত্তর হচ্ছে টেফনল। নেক্সট, নিচের ধাতুগুলির মধ্যে কোনটির ওজন সবচেয়ে কম? এর সঠিক উত্তর হচ্ছে লিথিয়াম। নেক্সট, কোন মৌলটিকে কুইক সিলভার বলা হয়? এর সঠিক উত্তর হচ্ছে পারদ। নেক্সট, ঘরের বাতাসে নিচের কোনটি থাকার জন্য পুরনো তৈলচিত্র কালচে হয়ে যায়? এর সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন সালফাইড। নেক্সট, কোন ধাতুর যৌগ মোটর গাড়ির নিঃসৃত ধোঁয়ার মধ্যে উপস্থিত থেকে আমাদের পরিবেশকে ক্ষতি করে? এর সঠিক উত্তর হচ্ছে সীসা। নেক্সট, বিচুতি গাছের পাতার গায়ে লাগলে চুলকায়, কারণ ওই পাতায় আছে? এর সঠিক উত্তর হচ্ছে অক্সালিক অ্যাসিড। নেক্সট, নিচের কোনটি ক্লোরোফর্ম নামে অধিক পরিচিত? এর সঠিক উত্তর হচ্ছে ট্রাইক্লোরোমিথেন। নেক্সট প্রশ্ন, নিচের কোন রাসায়নিক পদার্থটি কিছু গাছগাছড়া ও পিঁপড়ের মধ্যে পাওয়া যায়? এর সঠিক উত্তর হচ্ছে ফর্মিক অ্যাসিড। নেক্সট, ফর্মিক অ্যাসিড অন্য কী নামেও পরিচিত? এর সঠিক উত্তর হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। নেক্সট, চিলি সল্পিটার এর রাসায়নিক নাম কী? এর সঠিক উত্তর হচ্ছে সোডিয়াম নাইট্রেট। নেক্সট, নিচের কোন রাসায়নিককে কস্টিক সোডা বলা হয়? এর সঠিক উত্তর হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড। নেক্সট, ফর্মিক অ্যাসিড কোন পতঙ্গের দেহে বর্তমান? এর সঠিক উত্তর হচ্ছে লাল পিঁপড়ে। নেক্সট, সমান আয়তনে কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের রাসায়নিক প্রক্রিয়ায় মিশালে কী উৎপন্ন হয়? এর সঠিক উত্তর হচ্ছে ওয়াটার গ্যাস। নেক্সট, নিচের কোনটির কারণে লোহাতে মরচে ধরে? এর সঠিক উত্তর হচ্ছে অক্সিজেনের সংযুক্তিকরণ। নেক্সট, সাবান প্রস্তুতিতে তেল এবং চর্বির বিয়োজন ঘটে নিচের কোনটির সাথে? এর সঠিক উত্তর হচ্ছে কস্টিক সোডা। নেক্সট, অ্যাটমিক থিওরির জনককে? এর সঠিক উত্তর হচ্ছে ডাল্টন। নেক্সট, নিচের কোন যৌগটির সাধারণ নাম ফসজিন? এর সঠিক উত্তর হচ্ছে কার্বনিক ক্লোরাইড। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিতে ক্লোরিন নেই? এর সঠিক উত্তর হচ্ছে ক্লোরোফিল। নেক্সট, ভিনিগার নিচের কোন পদার্থের লঘু দ্রবণ? এর সঠিক উত্তর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট, লাফিং গ্যাসের রাসায়নিক নাম কী? এর সঠিক উত্তর হচ্ছে নাইট্রাস অক্সাইড। নেক্সট, খাবার সোডার রাসায়নিক নাম কী? এর সঠিক উত্তর হচ্ছে সোডিয়াম বাইকার্বোনেট। নেক্সট, নিউটনের আবিষ্কর্তা কে? এর সঠিক উত্তর চ্যাডউইক। নেক্সট, পারদের সাথে নতুন ধাতু মিশিয়ে তৈরি সংকর ধাতুকে কী বলে? এর সঠিক উত্তর হচ্ছে অ্যামালগাম। নেক্সট, নিচের কোন পরমাণু নিউক্লিয়াসে কোনো নিউট্রন নেই? এর সঠিক উত্তর হচ্ছে প্রোটিয়াম। নেক্সট, সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাসটির নাম কী?
এর সঠিক উত্তর হচ্ছে হিলিয়াম। নেক্সট, কোন রাসায়নিক পদার্থটিকে দার্শনিকের হুল বলা হয়? এর সঠিক উত্তর হচ্ছে জিঙ্ক অক্সাইড। নেক্সট, জলের রাসায়নিক নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন মনোক্সাইড। নেক্সট, কে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন? এর সঠিক উত্তর কুইরেল। নেক্সট, সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌলটির নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে ফ্লোরিন। নেক্সট, গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? এর সঠিক উত্তর হচ্ছে জিঙ্ক। নেক্সট, নিচের কোনটি এমন একটি অধাতু যা তাপ ও বিদ্যুতের সুপরিবাহী? এর সঠিক উত্তর হচ্ছে গ্রাফাইট। নেক্সট, কার্বন ডাই অক্সাইড -78.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছলে কী নামে পরিচিত হয়? এর সঠিক উত্তর হচ্ছে শুষ্ক বরফ। নেক্সট, নিচের কোনটির মধ্যে সোডিয়াম বাইকার্বোনেট ও টার্টারিক অ্যাসিড আছে? এর সঠিক উত্তর হচ্ছে বেকিং পাউডার। নেক্সট, কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? এর সঠিক উত্তর হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে। নেক্সট, পরমাণুর মধ্যে যে নিস্তড়িত কণা থাকে তার নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে নিউট্রন। নেক্সট, পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি প্রথম জৈব যৌগের নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে ইউরিয়া। নেক্সট, ফরমালিন কাকে বলে? এর সঠিক উত্তর হচ্ছে 50% ফরমাল ডিহাইড্রেটেড দ্রবণ। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, নিচের কোন রাসায়নিক পদার্থটি কাচের বোতলে রাখা যায় না? এর সঠিক উত্তর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।